সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বাংলাদেশের জনগণ কারো প্রভুত্ব স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো কালোবাজারে সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে। সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও এর কোনো কার্যকারিতা বাজারে নেই বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিগত 15 বছরে কখনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার। কালোবাজারে সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে। জানাবো বাংলাদেশে সুখের অধপতন হচ্ছে। যেভাবে অধপতন হচ্ছে এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা সবচেয়ে অসুখী দেশ হিসেবে গণ্য হতে পারি বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জে এম কাদের। এদিকে মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি আইএসআইকে সন্তুষ্ট করার জন্য জনবিচ্ছিন্ন বিএনপি নেতারা ভারত বিরোধিতার জিগির তুলেছে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। জানিয়ে দেব লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র সহ আব্দুর রহমান অনিক ত্রিশ নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তার নামে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাশ। নিরাপত্তা পরিষদ গাজায় ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চেয়েছে। সোমবার প্রস্তাবটি পাশ হয়। যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি 14 সদস্য এতে ভোট দেয়। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনগণ কারো প্রভুত্ব স্বীকার করবে না ফখরুল। বাংলাদেশের জনগণ কারো প্রভুত্ব স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফকির আলমগীরের একটা চমৎকার গান আছে, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমরা রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধার সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে প্রভুত্ব স্বীকার না করার বোধ থেকে সবাই রুখে দাঁড়ান। আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই বিষয়গুলো দেখবে, অতীতেও দেখেছে। আর কোনো দেশ যদি মনে করে আমাদের উপর প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করবে না। মোগল আমলেও প্রভুত্ব স্বীকার করেনি, ব্রিটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনও করবে না। তরুণ সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি বৃদ্ধ হয়ে গেছি। হাফিজ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম, ভাই আমার চেয়েও বড়। আমরা এখনও লড়ছি, কথা বলছি। আমরা এখনও বিশ্বাস করি এদেশকে পরাধীন করে রাখার ক্ষমতা কারো নেই। এখনও বিশ্বাস করি এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে একদিন চলে যেতে হবে। ফখরুল ইসলাম বলেন, সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে নামতে হবে, অন্যথায় জয়ী হওয়া যাবে না। শ্রমিক ভাইদের রাজপথে নামতে হবে, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নামাতে হবে, সব জায়গা থেকে মানুষকে উঠে আসতে হবে। সেই দিন হবে সত্যিকারের অর্থেই সফল গণঅভ্যুত্থান, সফল বিস্ফোরণ বিজয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে এই মুক্তিযোদ্ধা সমাবেশ হয়। সমাবেশের ব্যানারে ভারতীয় পণ্য বর্জন করুন, এরকম স্লোগান লেখা ছিল। এদিন নয়াপল্টনের কার্যালয়ের সামনে ফুটপাতে একপাশে সড়কে ছোট পরিসরে সমাবেশ হয়। গত বছরের 28 অক্টোবর গ্রেপ্তারের 3.5 মাস পর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব। গত শনিবার দেশে ফেরার পর এটি তার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগদান। সমাবেশে মির্জা ফখরুল বলেন, সরকার বলে দারিদ্রের সংখ্যা নাকি কমে এসেছে, অথচ নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় সরকারের বিভিন্ন ভাতায়ও লুটপাটকারীরা ভাগ বসায়, ভাতার জন্য বরাদের টাকা নিয়ে যায়। এভাবে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, পাচার করা টাকার কোনো হিসেব নেই। তিনি বলেন, ব্যাংকগুলো লোপাট করে দিয়ে এখন ব্যাংক একীভূত হচ্ছে, এটি আবার আরেকটি দুর্নীতির ব্যবস্থা তৈরি হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রীদের শ্লীলতাহানি করছে, অথচ একটা প্রতিবাদ পর্যন্ত হচ্ছে না। কোথায় গেল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথায় গেল ছাত্ররা যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, বানর ভাষা আন্দোলন করেছে, 69-এর গণঅভ্যুত্থান করেছে, 90-এর আন্দোলন করেছে?
কোথায় গেছে তারা। ফখরুল ইসলাম বলেন, ছাত্র দলের নেতাদের বলে শুধু স্লোগান দিলে হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন গড়ে তুলতে হবে, ইনফ্যাক্টটি শক্তিশালী করতে হবে। ইনফ্যাক্টটি শক্তিশালী না হলে যুদ্ধ করবে কে? সংগঠনে এমন মানুষ তৈরি করতে হবে যারা পুলিশের হুইসেল শুনলে দৌড়ে যাবে না, সাউন্ড গ্রেনেডের শব্দ শুনলে পালাবে না, রাস্তায় অনার হয়ে প্রাণ দেবে। মুক্তিযোদ্ধারা একাধারে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন উল্লেখ করে ফখরুল বলেন, সেভাবেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি জানি আমার বহু ছেলেরা সেভাবেই কষ্ট করছে, তারা কেউ বাড়িতে থাকতে পারে না, তাদের চাকরি নেই, টাকা পয়সা নেই, তাদের কোনো ভবিষ্যৎ নেই, তারা লড়াই করছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবার জন্য। তিনি বলেন, গণতন্ত্র ফেরানোর বিষয়টি সারা দেশে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাদের মধ্যে সেই সাহস বোধ তৈরি করতে হবে যেন তারা ভাবতে পারে, যা করছি দেশের জন্য করছি, যা করছি গণতন্ত্রের জন্য করছি, যা করছি দেশমাতৃকাকে রক্ষা করবার জন্য করছি। কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে ডক্টর ইরান। সরকার নিত্যপণের দাম নির্ধারণ করে দিলেও এর কোন কার্যকারিতা বাজারে নেই বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিগত 15 বছরে কখনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার, কারণ কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, সরকার কেবল হাক ডাকি দিচ্ছে, আন্তর্জাতিক বাজারে দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরবরাহ প্রক্রিয়া যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয় সেক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। সরকার সিন্ডিকেটকে সুবিধা দিতে গিয়ে ভারসাম্য তৈরি থেকে বিরত থেকেছে, ফলে কতিপয় কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। সরকারের ছায়াতলে থাকা এসব সিন্ডিকেট জনগণের পকেট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ও নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর ইরান বলেন, 90% মুসলমান এই দেশে রমজানের সিয়াম পালনে বিভিন্ন বিধিনিষেধ জারি করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ঘোষণা দিয়ে কোরআন শিক্ষা বা ইফতার মাহফিল বন্ধ করতে ছাত্রলীগ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য শিক্ষকদের শোকজ করা হয়েছে। আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ জাতীয় হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের সুখের অধপতন হচ্ছে জেএম কাদের। যেভাবে অধপতন হচ্ছে এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা সবচেয়ে অসুখী দেশ হিসেবে গণ্য হতে পারি বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জেএম কাদের। সোমবার রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি, সুশাসনের অভাব হলে সুখের অভাব হয়। একথা উল্লেখ করে বিরোধী দলের এই নেতা বলেন, বাংলাদেশের সুখের অধপতন হচ্ছে, সরকারকে জবাবদিহি করার কোনো কার্যকর ব্যবস্থা নেই, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে সার্বিকভাবে দেশে প্রায় সকল পর্যায়ে জবাবদিহিতার অভাব, সজ্জন প্রীতি আর দলীয়করণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, সুশাসন নেই কোথাও, এ কারণেই দেশের মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তৃণমূল থেকে সর্বোচ্চ আসন পর্যন্ত কোথাও জবাবদিহিতা নেই, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, তাই বেড়েই চলেছে অনিয়ম আর দুর্নীতি। বিশ্বের 143 দেশের মধ্যে এবার দেশের সুখী তালিকায় বাংলাদেশের অবস্থান 129 হওয়ায় উদ্বেগ প্রকাশ করে জেএম কাদের বলেন, সুখ থেকে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি তাই রিপোর্ট থেকেই প্রমাণিত হয়। দুর্নীতির বিস্তার অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে মন্তব্য করে তিনি বলেন, দেশে দুর্নীতির বিস্তার লাভ করছে প্রতিদিন, অনিয়ম ও দুর্নীতির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সরকারিভাবে বেঁধে দেওয়া 29 পণ্যের কোনোটিরই নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না। ভোক্তাদের অভিযোগ, রমজানের নিত্যপণ্যের দাম কমানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সরকারের আশ্বাসে আর মানুষের বিশ্বাস নেই। তিনি আরো বলেন, যারা সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা মুনাফা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না সরকার। সাধারণ মানুষের প্রশ্ন, সরকার কি সিন্ডিকেটকে ভয় পায় নাকি সিন্ডিকেটের সদস্যরাই সরকার পরিচালনা করে? সাধারণ মানুষ জানতে চায় সিন্ডিকেটের সাথে সরকারের কি সম্পর্ক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মানুষে সাধারণ মানুষের দিশেহারা, কিশোর গ্যাংয়ের সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মানুষ মুক্তি চায়। আইএসআইকে সন্তুষ্ট করতে রাজাকারের সন্তানরা ভারত বিরোধিতা করছে নানক। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি আইএসআইকে সন্তুষ্ট করার জন্য জনবিচ্ছিন্ন বিএনপি নেতারা ভারত বিরোধিতার জিকির তুলেছে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, রিজভী সাহেবের বাবা ছিলেন পাকিস্তান পুলিশে কর্মরত, পাকিস্তানের পক্ষাবলম্বন করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আরেকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার বাবা চোখামিয়া মুক্তিযুদ্ধের সময় চোখা রাজাকার হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। সোমবার রাজধানীর
সিডাব মিলনায়তনে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার কর্তৃক প্রকাশিত দলিলে রয়েছে। পুরো পাকিস্তানের সংকট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল তাতে বলা হয়, 1971 সালের 1 মার্চ থেকে 25 মার্চ রাত পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিভিন্ন চিত্র তুলে ধরে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, দীর্ঘ 53 বছর পেরিয়ে গেছে, আমরা আজও তার স্বরে চিৎকার করছি, আমরা গণহত্যার স্বীকৃতি চাই। 1975 সালে জাতির পিতাকে হত্যা করে কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের পবিত্র সংবিধানকে খুঁচিয়ে খুঁচিয়ে তারা হত্যা করেছে, আমার ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে, আমাদের গণতন্ত্র সামরিক ছাউনিতে বন্দী হয়ে যায়। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের লড়াই করতে হয়েছে, কোন বাংলাদেশে লড়াই করতে হয়েছে প্রশ্ন তুলে নানক বলেন যে, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকারী খুনি ডালিম শাহরিয়ার নূর মোশতাকরা বিচরণ করেছে, সেই বাংলাদেশে আমাদের গণতন্ত্রের জন্য শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করতে হয়েছে, সেই বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাজিত হয়েছিল, সেই মানবতা বিরোধী শক্তির সঙ্গে আমাদের মোকাবেলা করতে হয়েছে, কারণ জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসন করেছিল। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে। নিরাপত্তা পরিষদ গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চেয়েছে। সোমবার প্রস্তাবটি পাশ হয়। যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে, বাকি 14 সদস্য এতে ভোট দেয়, খবর আল জাজিরার। ভোটের পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড যুদ্ধবিরতির প্রস্তাব পাশে বিলম্ব হওয়ার ক্ষেত্রে হামাসকে দায়ী করেন। ভোটে বিরত থাকার কারণ হিসেবে তিনি বলেন, আমরা প্রস্তাবের সবকিছুর সঙ্গে একমত ছিলাম না। তিনি বলেন, হামাসের উপর নিন্দা জানানোর প্রস্তাব সহ সুনির্দিষ্ট কিছু প্রধান সম্পাদনা উপেক্ষা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক সহায়তা বাড়াবে। ভোটের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, চূড়ান্ত প্রস্তাবে সেই ভাষ্য ছিল না যা যুক্তরাষ্ট্র অপরিহার্য বলে মনে করে, এই ভোট নীতির পরিবর্তন বোঝায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতানিয়াহুর অফিস বলছে, প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার যে ব্যর্থতা তা আগের অবস্থান থেকে স্পষ্ট পশ্চাদপসরণ। এটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টার পাশাপাশি 130 জনেরও বেশি জিম্মি মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। প্রধানমন্ত্রীর দপ্তর এও বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানের আলোকে ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে না নেতানিয়াহু। আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেশ বলেন, এটি খুব তাৎপর্যপূর্ণ অগ্রগতি। প্রায় 6 মাস পর ভোট প্রায় সর্বসম্মতভাবে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি উঠেছে। বেশ বলেন, যুক্তরাষ্ট্র 3 বার ভেটো দিয়েছে, এবার তারা প্রস্তাবটি পাশ হতে দিয়েছে। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের রেজুলেশনে এ প্রস্তাব হলো আন্তর্জাতিক আইন, এসব আইন জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হিসেবে দেখা হয়। ইসরায়েলি বাহিনী গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েই যাচ্ছে, সেখানকার মানবিক সংকট তীব্র, কয়েক মাস ধরে চলা সংঘাতে অবসান ঘটাতে আন্তর্জাতিক আহ্বানের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হলো। গাজায় 23 লাখ বাসিন্দার 90% বাস্তুচ্যুত। ইসরায়েলি দখল ও বোমা হামলায় উপত্যকাটিতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গিয়েছে, এমনটি বলছে জাতিসংঘ। 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত 32,000 বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। বাকি বাসিন্দারা ক্ষুধায় দিন কাটাচ্ছেন। যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের ওঠা একাধিক প্রস্তাব যুক্তরাষ্ট্র আটকে দিল। গেল বৃহস্পতিবার নিজেই একটি প্রস্তাব উত্থাপন করে, তবে চীন ও রাশিয়া ভেটোতে তা আটকে যায়।